যখনই সমস্যা মুস্তাফিজের সমাধান কাটার স্লোয়ার সুইংয়ে বিষাক্ত কলকাতার ব্যাটিং লাইনআপ এজন্যই বোধহয় ফিজের জন্য এত প্রতীক্ষা টি-20 বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং সম্পন্ন করেই সিএসকে ডাগ আউটে চিদম্বরমের বদ্ধভূমিতে দুর্বেদ্ধ মুস্তাফিজ দ্বিতীয় ওভারেই এলেন বোলিংয়ে প্রথম তিন বলে দুই রান পরের বলে চার তবুও নিজের প্রথম ওভারে মুস্তা দিলেন মোটে ছয় রান তিন থেকে পাঁচ এই তিন ওভারে থিকসেনা শার্দুল ঠাকুর তুষার দেশ পাণ্ডের ওপর রীতিমতো ঝড় তোলেন সুনীল নারায়ণ রাঘুবংশী পাঁচ ওভারে স্কোরবোর্ডে জমা হয় সমান ৫০ রানের লাগাম টানতে পাওয়ার প্লে শেষ ওভারে ফিজেই ভরসা ঋতুরাজ গাইকোয়াদের অধিনায়কের সে আস্থার প্রতিদান দিলেন মোটে ছয় রান দিয়ে সেই যে ম্যাচে লাগাম এলো চেন্নাইয়ের হাতে এরপর সে ব্যাটন টেনে নিয়ে গেছেন রবীন্দ্র জাদেজা নিজের কোটার চার ওভারে ১৮ রান খরচায় তুলে নিয়েছেন তিনটা উইকেট ম্যাচটা কার্যত শেষ ওখানেই মুস্তাফিজ নিজের তিন নম্বর ওভার করতে আসেন ইনিংসের ১৮তম ওভারে পুরাতন বলে ফিজ যে কতটা ভয়ঙ্কর তা প্রমাণ করলেন আরও এক দফা যদিও সেই ওভারে নোবল সহ একটা বাউন্ডারি হজম করেন তিনি কিন্তু এরপরই ঘটল কিছুটা অবাক হওয়ার মতোই ঘটনা আন্দ্রে রাসেলের সহজ ক্যাচ ফেলে দেন মহেন্দ্র সিং ধোনি চোখে মুখে হতাশা স্পষ্ট টাইগার পেসারের মুস্তাফিজের সেই ওভারে কলকাতা তুলল ৯ রান প্রথম তিন ওভারে উইকেট শূন্য পিচ নিজের ভেলকি দেখালেন শেষ ওভারে প্রথম বলে তুলে নেন ভয়ঙ্কর হয়ে ওঠা কেকেআর অধিনায়ক দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রেয়াস আইয়ারকে তার ক্যাচ তালুবন্দি করেন রবীন্দ্র জাদেজা যা আইপিএলে জাড্ডুর ১০০তম ক্যাচ এরপরের দুই বল ডট চার নম্বর বলে স্টার্ককে ফেরানোর সঙ্গে নয় উইকেট নিয়ে হারানো মাসনাদ অর্থাৎ পার্পেল ক্যাপও ফিরে পেলেন বাংলার মুস্তাফিজ শেষ ওভারে মোটে এক রান দেয় তার বোলিং ফিগার চার ওভার ১৬টা ডট ২২ রান দুই উইকেট পার্পেল ক্যাপের রেসে চাহাল খলিল মোহিত শর্মার সঙ্গে মুস্তাফিজের প্রতিদ্বন্দ্বী প্রোটিয়া পেসার জেরাট কোয়াজে ম্যাজিক্যাল মোস্তার দিনে দুই ম্যাচ বাদে জয় ফিরেছে তার দল চেন্নাই সুপার কিংসও কেকেআরের দেয়া ১৩৮ রানের টার্গেট তারা টপকে যায় অধিনায়ক গাইকোয়াদের ৫০তে ১৪ বল হাতে রেখে মাহবুব রিমন সময় সংবাদ